সম্প্রতি তমলুক জেলা হাসপাতাল থেকে রেফার করা রোগী পাশকুড়ার বড়মা হাসপাতালে আইসিইউতে বেড না পেয়ে মারা যায়। সেই নিয়ে প্রশ্ন উঠেছিল পরিবারের তরফ থেকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সেই ব্যক্তি মৃত্যুর পরেও আবারও প্রশ্নচিহ্নের মুখে স্বাস্থ্য দপ্তর। তমলুক জেলা হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয় পরিবারের হাতে, সেখানে মৃত্যুর কারণ কোভিড-19 পজিটিভ লেখা রয়েছে। অন্যদিকে আবার কলকাতা থেকে আসা রিপোর্ট দেখা যাচ্ছে নেগেটিভ রেজাল্ট। পাশকুড়ার দীপক মাইতির পরিবারকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর, সেখানে কোভিড নেগেটিভ রিপোর্ট, ফলে পরিবার পুরোটাই অন্ধকারে। তাদের রোগী কিসে মারা গেলেন সেটা নিয়ে তারা এখনো অনিশ্চয়তার মুখে। দেখুন এই রিপোর্ট। মৃত্যু হয়েছিল যে রিপোর্ট এসেছিল পজিটিভ, কিন্তু দেখা যাচ্ছে আবার কালকে এসেছে নেগেটিভ, তাহলে কি সার্টিফিকেটটা চেঞ্জ করা হবে? আমি এখনো জানি না ব্যাপারটা, কবে নেগেটিভ কখন এসেছে আমি এখনো জানি না, না জানি বলবো কি করে। গতকাল যাই অফিসে যাই দেখি আমি কি দেখে। স্যার, ওই দীপক মাইকে যে মৃত্যু হয়েছিল পজিটিভ হয়ে, পরে ওর ডেথ সার্টিফিকেট পজিটিভ দেওয়া হয় কিন্তু এখন আবার নেগেটিভ এসছে, এই বিষয়টা নিয়ে কী বলবেন? ডেথ সার্টিফিকেট আবার চেঞ্জ করা যায়? না, ডেথ সার্টিফিকেট চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, আমরা যে রিপোর্টটা এখান থেকে করেছি র্যাপিড টেস্টে পজিটিভ হয়েছিল, তো র্যাপিড টেস্টে পজিটিভ রিপোর্টটাকে আমরা পজিটিভ রিপোর্ট সবসময় পজিটিভ হিসেবেই ধরতে হবে। নেগেটিভ রিপোর্ট হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, কোয়ালিটি অফ স্যাম্পল, একই স্যাম্পল তো নয়, অনেক সময় যে স্যাম্পল নিয়ে সে স্যাম্পলে হয়তো, যেমন একটা জায়গা থেকে স্যাম্পল নেওয়া হয় যেখানে ভাইরাস কলোনি করে থাকে, এবার যদি স্যাম্পলের কোয়ালিটি ভালো না হয় একটা পজিটিভ লোকও অনেক ক্ষেত্রে নেগেটিভ আসতে পারে, ঠিক আছে। আর যে ক্ষেত্রে পজিটিভ এসেছে এটা ভুল হতে পারে না, পজিটিভ ইজ অলওয়েজ পজিটিভ। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভটা সবসময় পজিটিভ ধরা হবে, যেখানে সাইন সিমটম আছে অথচ নেগেটিভ, সেই নেগেটিভটা সত্যি নেগেটিভ কিনা কনফার্ম করার জন্য আরটিপিসিআরে পাঠানো হয়। এক্ষেত্রে আরটিপিসিআর তারা সকালে পাঠিয়েছিলেন, কিন্তু বাই দ্যাট টাইম পেশেন্ট খারাপ হওয়াতে ওরা সঙ্গে সঙ্গে র্যাপিড টেস্ট করেছে এবং র্যাপিড টেস্টে পজিটিভ এসেছে, সেটা দেখে তারা রেফার করেছে, তো ন্যাচারালি এটাকে পজিটিভ বলেই ধরা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের কাছে। আমি একটা কথা বলি, বেসিক জিনিসটা সবারই বোঝার দরকার যে কোয়ালিটি অফ স্যাম্পলের উপর নির্ভর করে কিন্তু পজিটিভ বা নেগেটিভ হওয়ার একটা চান্স থাকে। স্যাম্পলটা নেজোফ্যারিংস ওরোফ্যারিংস থেকে নিতে হয়, তো আরটিপিসিআরে ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াবও যায় নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াবও যায়, আর র্যাপিড অ্যান্টিজেন টেস্টে নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াব নেওয়া হয়, দুটো নাক থেকে নেওয়া হয়। এবার সোয়াব স্যাম্পল নেওয়ার সময় যদি কোনো কারণে এক্স্যাক্টলি যেখানে কলোনি আছে সেখান পর্যন্ত না পৌঁছয় বা পৌঁছেছে অন্য একটি জায়গাতে গেছে সেখানে কলোনি নেই, সেক্ষেত্রে সোয়াবে কোনো ভাইরাস পাওয়া যাবে না, এমন হতে পারে, ঠিক আছে। এখানে যেহেতু বোথ নেজোফ্যারিংস থেকে নেওয়া হয়েছে, ওখানে নেজোফ্যারিংস এবং একটা ওরোফ্যারিংস, এই নেজোফ্যারিংস একটা ওরোফ্যারিংস, এখানে কিন্তু বোথ নেজোফ্যারিংস, মেবি নেজোফ্যারিংসে কলোনি অনেক বেটার ছিল তার জন্য পজিটিভ হয়েছে। পজিটিভটাকে ফলস পজিটিভ বলার কোনো জায়গা নেই, ফলস পজিটিভ বলার কোনো জায়গা নেই। আমি একই লোকের আমি বলতে পারি, এটা তোমার এটা খবরে না দেখালেই ভালো, আমি শুধু তোমাদের বোঝার জন্য বলতে পারি। বলছি আপনার বাবার পজিটিভ রিপোর্ট আসার জন্যে আপনারা বড় মা হসপিটালে গিয়েছিলেন, সেখানেই আপনার বাবার মৃত্যু হয়েছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে আবার সরকার থেকে আমাকে মেসেজ করেছে নেগেটিভ রিপোর্ট এসেছে। আমি তো আমি চিকিৎসা ব্যবস্থার নিয়ে আমি প্রশ্ন তুলছি, ঠিক আছে। আমাকে তমলুক হসপিটালে আমি 15 আগস্ট সকালে আমার বাবাকে অ্যাডমিট করেছিলাম, ওনারা বলেছিলেন পেশেন্টের অবস্থা ভালো নয়, আপনারা কলকাতা রেফার করুন, কিন্তু আমরা বলছি আমাদের তো এখন সিচুয়েশান সেরকম নেই, আমার কোনো ছেলে নেই আমার সাথে, আমি কী করে নিয়ে যাব। তো বললেন ঠিক আছে আপনারা রাখুন, আগে আমরা কোভিড টেস্ট করতে দেবো, কোভিড টেস্টের রিপোর্ট 2-3 দিন পরে আসবে, তারপরে আমরা আপনার বাবা চিকিৎসা করব বলে ফেলে রেখে দিই, মানে ওখানে ভর্তি নিয়ে নিল। সন্ধেবেলা 8টা নাগাদ আমাকে বললেন যে আমার বাবার
রিপোর্ট আসতে 5-6 দিন সময় লাগবে, ওরা ওদের হাইয়েস্ট চিকিৎসাটা দিয়ে দিয়েছে, এখন ওরা কিছু করতে পারবে না, কলকাতা নিয়ে গেলে নিয়ে চলে যেতে পারে। আমাকে বললেন যে নিয়ে যাবেন, আমি আবার বললাম যে আমি যদি রাস্তাতে আমার বাবার কিছু হয় নিয়ে যাব তখন কি হবে, তো উনি বললেন আমরা ওখানে যে ডাক্তার ছিলেন উনি বললেন যে আমার যদি সেরকম অবস্থা হয় আমরা তাহলে আপনাদেরকে বলে দিতাম যে পেশেন্ট বাঁচবে না, তো পেশেন্টের যা চান্স আছে আপনি যেতে পারবেন, এবার একটু আধটু চান্স আপনাদেরকে নিতে হবে, এটা বলে আমাদেরকে বলে দিলেন। আবার 9:30 সময় 9:30 সাড়ে 9টার সময় আমি বললেন কি যে আপনার পেশেন্টকে আমরা বড় মাঠে ট্রান্সফার করছি, আরজিগড় থেকে মেল এসেছে ডাক্তারবাবুর কাছে আপনার বাবার পজিটিভ। তো আমি বললাম কীভাবে আমাকে দেখাতে হবে, আমি কী ভিত্তিতে নিয়ে যাবো, আমাকে দেখান, আমাকে লিখিত করে দিন, আমরা নিয়ে যাবো তাহলে ওখানে। ওনারা আমাকে কিচ্ছু করলেন না, বললেন আমাদের সব কিছু হয়ে গেছে, আপনারা বড় মাঠে নিয়ে চলে যান, ওখানে গেলে হয়ে যাবে, ঠিক আছে। দিয়ে ওখানে আমরা বড় মাঠে নিয়ে গেছিলাম, বড় মাঠে নিয়ে যাওয়ার পরে ওখানে ওখানে ডাক্তাররা দেখেছিলেন, বললেন আমাদেরকে কোনো ইনফর্ম করা হয়নি পেশেন্ট সম্বন্ধে, ঠিক আছে, এর যা ক্রিটিক্যাল কন্ডিশন আমাদের এখানে আইসিইউ খালি নেই, তো আমরা এখানে একে জেনারেল বেডে রাখতে পারবো না, আপনারা এনাকে চণ্ডীপুরে নিয়ে চলে যান। তো ওনারা বলে চলে গেলেন, ওখানে হসপিটাল চত্বরেই আমার বাবা অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা গেছিলেন। তো আমি সেখানে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে আমি চিৎকার করে ডেকেও আমি কারো সাড়া পাইনি যে আমার বাবা আছে না নেই, পালসটুকু দেখার জন্য কেউ একটু বেরিয়ে আমাকে সাহায্য করেনি। আমরা ওখানে ঘণ্টাখানেক অপেক্ষা করার পরে আমরা তমলুকে ফিরে এসেছি, তমলুকে গিয়ে এখানেও সেম, এখানেও অ্যাম্বুলেন্সের সেম, আমার বাবার বডি পড়ে আছে, কেউ হাত দিল না, আমরা আমার বাড়ির লোক আমরা সবাই মিলে, ওরা কেউ হেল্প করলো না, বডি নামালাম, বডি সেখানেই পড়েছিল বাইরে। তো আমরা এবার ওখানে তো ডাক্তারবাবুকে বলেছিলাম যে আপনারা কিসের ভিত্তিতে আমাকে পাঠালেন, আপনারা বললেন যে আমরা কনফার্ম করে দিয়েছি ওখানে আপনাদেরকে গেলে ভর্তি নিয়ে নেবে, এরকম রিপোর্ট পজিটিভ এসেছে আমরা এখানে রাখতে পারি না সেই জন্য পাঠিয়েছি, তো কেন আমাকে কিসের জন্য বলা হলো? ওই অত রাত্রে আমরা দুটো মেয়ে হ্যারেস হচ্ছি, একবার তমলুক থেকে মেচোগ্রাম, মেচোগ্রাম থেকে আবার তমলুক, এইভাবে অত রাত্রে দুটো মেয়ে ওই রকম পেশেন্টকে নিয়ে হ্যারেস হচ্ছি, ঠিক আছে, আমরা হচ্ছি ঠিক আছে, আমার তো পেশেন্ট বাঁচছে না, আমার পেশেন্ট তো মারা গেছে প্রথম কথা। দ্বিতীয় কথা, তাহলে আমাকে সেই দিন আমি ওখানে গিয়ে বললাম আমার বাবাকে করোনা পজিটিভ, আমাকে তার প্রমাণ দেখাতে হবে, তাহলে আমরা বডি নেবো নাহলে নেবো না। ওনারা বললেন কি আমরা ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছি, ডেথ সার্টিফিকেটে COVID-19 পজিটিভ লিখে দিচ্ছি, আপনারা বডি নিয়ে চলে যান। তো আমরা বললাম করোনাতে পজিটিভ এসছে মানে কি, আমরা বডি নিয়ে কী করবো, এটা সরকারিভাবে নিয়ম নেই না যে বডি নিয়ে যেতে হবে, তো ওটা আপনারা করবেন। তো ওনারা বললেন না বডি নিয়ে যেতে হবে, প্রথম কথা হলো। তো তারপরে আমি আবার ওখানে তো হলো না, তো আমি বললাম বডি আমরা নিয়ে যাবো না, এখানে আপনারা রাখুন, তো এখানে বডি ছিল। তারপর আমি আবার এক দুপুর টাইমে আমি যখন ওখানে গেছিলাম, ওখানে ওই কোণে আরেকটা ছিল আমি জানি না নাম বলতে পারছি না, ওখানে আমাকে পাঠিয়েছিল, ওখানে গেছিলাম, উনি আমাকে বলছেন যদি বডি নিয়ে যাও তাহলে তোমাদেরকে ডেথ সার্টিফিকেট দেবে, যদি বডি না নিয়ে যাও তাহলে তোমাকে ডেথ সার্টিফিকেট দেবে না। তো ওনারা বললেন যে আমরা বড়জোর গাড়ির ব্যবস্থা করে দিতে পারি শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, ওখানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে টাকার কন্ট্রাক্ট করে নিয়েছিল, এই টাকার ওই টাকা তো ওরকে দিতে হবে, দিলে ওরা তার পুড়িয়ে দেবে পেশেন্ট। আমরা তো আর আমার বাবাকে ফেলে রাখতে পারিনি, আমরা ওখানে টাকার কন্ট্রাক্ট করে, যেহেতু আমাদের ডেথ সার্টিফিকেটটা জরুরি ছিল পাওয়ার ছিল, তো ওরা ডেথ সার্টিফিকেট আমাদেরকে দিল, দিয়ে আমার বাবার বডি আমরা তমলুকেই দাহ করে চলে এসেছিল একটি চুলিতে, আর ডেথ সার্টিফিকেটে লিখেছে করোনা পজিটিভ বলে, ঠিক আছে। ওই জন্য আমরা তো এখানে আশাকর্মী টর্মী সবাই এসে আমাদের সবাইকে এক ঘরে করে দিয়েছে, এখানে অ্যালার্ট করে দিয়েছে কোভিড পজিটিভে মৃত্যু হয়েছে। তাহলে আজকে সকাল 11:17 সময় আমার ফোনে মেসেজ এসেছে যে দীপক মাইতির রিপোর্ট নেগেটিভ, কিসের জন্য? আমি কোনটা বিশ্বাস করব, আজকে আমাকে যেটা দিয়েছে সরকার থেকে এটা বিশ্বাস করব, না ওই দিন সকাল যেদিন আমার বাবার মৃত্যু হয় ওই দিন সকালবেলা আমাকে যেই রিপোর্টটা দিয়েছিল পার্সোনালি হোয়াটসঅ্যাপে যেটা পাঠিয়েছে সেই রিপোর্টটা বিশ্বাস করব, কোনটা বিশ্বাস করব? আর তাছাড়া আমার বাবার ডেথ সার্টিফিকেট যেটা দিয়েছে তাতে করোনা পজিটিভ লেখা আছে, তো আমি কী করব এই মুহূর্তে, এর চিকিৎসা ব্যবস্থা কীরকম আমাকে বলুন। আজকে যে নেগেটিভ আসছে তাহলে সত্যি যদি নেগেটিভ ছিল তাহলে সেক্ষেত্রে তো আপনারা অন্য বাইরে কোথাও, হ্যাঁ সেইদিন যদি আমাদের এটা যদি হতো তাহলে আমি আমার বাবা এরকম ভাবে মারা যেত না, আমি চিকিৎসা করাতে পারতাম, আমি অন্য কোথাও নিয়ে গিয়েও চিকিৎসা করাতে পারতাম, আমার বাবা তো বিনা চিকিৎসায় এভাবে মারা গেল। ওরা তো বললো এই মানে শুধু অক্সিজেন দিয়ে ফেলে রেখে দিয়েছে আর কিছু করলো না, স্যালাইনটা বলছে স্যালাইন দিলে পেশেন্ট হার্ট ফেল করবে, স্যালাইনটাও দিল না, শুধু ইঞ্জেকশন দুই একটা মাঝে মধ্যে, মাঝে আমি খুব রিকোয়েস্ট করেছিলাম বলি এরকম পেশেন্টের বাড়াবাড়ি হচ্ছে কিছু তো করুন, ওর ডাক্তারকে বললাম আপনার ডাক্তারকে ফোন করুন আসতে বলুন, এই যে ওনারা কি একটা ইঞ্জেকশন দিয়ে গেলো জানি না হয়ে গেল। আর ওনারা যে বলছেন আমি যখন বাবার কাছে পাশে বসেছিলাম তখন আমার বাবার
র্যাপিড টেস্ট করেছিল, নাকের ভেতরে ওই লালা রসটা নিয়েছিল, নিয়ে আমি নিজের চোখে দেখেছি সেটাতে র্যাপিড টেস্টে যে করেছিল তাতে একটাই ডট উঠেছে, দুটো ডট উঠেনি, আমি ওটা নিজের চোখে দেখেছিলাম, নিজের চোখে দেখেছিলাম। ওনাদেরকে আমি বলেছিলাম র্যাপিড টেস্টে যখন নেগেটিভ এসেছে তাহলে আমাকে রাত্রে আবার কেন ট্রান্সফার করা হয়েছিল, ওনারা বললেন যে পজিটিভ এসেছে পরে ওটা পজিটিভ এসেছে। এটা কি কোনোভাবেই সম্ভব যে প্রথমবারে নেগেটিভ আসবে আবার কিছুক্ষণ পরে আবার ওটা পজিটিভ এসে যাবে? আপনি কি বলবেন শিক্ষা? না, আমি 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 বলতে চাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত চিকিৎসা ব্যবস্থা নিয়ে গর্ব করছেন, এত চারিদিকে অ্যালার্ট করছেন, তো এইভাবে আমার বাবা কেন বিনা চিকিৎসায় আমার বাবার মৃত্যু হলো কিসের জন্য? একটা তমলুক জেলা হসপিটালের এত নাম সব দিকে, সেই হসপিটালে গিয়ে আমার বাবার কেন মৃত্যু হলো? এইভাবে কেন অকালে চলে যেতে হলো আপনাদের এই গাফিলতির জন্য? কেন, মানে আমি এটাই বলতে চাই, কিসের জন্য? ওনারা আমাকে আবার কেন বলছেন যে আমার বাবা যদি কোভিড পজিটিভ হবে তো আমার আমার বাবাকে কেন ওনারা বডিটাকে আমাদের ওপর আমাদের হাতে তুলে দিতে চাইছিলেন কিসের জন্য? কি ভিত্তিতে আমাকে আমার হাতে আমার বাবার বডিটা আমাদের হাতে তুলে দিতে চাইছিল কিসের জন্য চাইছিল? আপনার নাম? আমার নাম সঞ্চিতা মাইতি বাজা। আপনি মেয়ে হন? হ্যাঁ, আমি মেয়ে হন। চব্বিশ ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।